ঢাকার ধামরাইয়ে করোনা মহামারীর মাঝেও মাদকের দিকে ঝুঁকে পড়ছে যুব সমাজ, এমনকি সেবনের পাশাপাশি অনেকেই মাদক বিক্রির সাথেও জড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গত ৬ মাসে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক, এছাড়া মামলা হয়েছে শতাধিক, গ্রেফতারও হয়েছে অনেকে। পুরো এলাকা মাদক ব্যবসায় ছড়িয়ে গেছে, তাই দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এমনটাই জানান ধামরাইবাসী। এলাকাটা পুরো মাদকে ছড়িয়ে গেছে, রিপন সহ অন্যান্য অনেকে মাদকের ব্যবসা করে, তা আমরা চাই দ্রুত মাদকের ব্যবসাটা বন্ধ হোক। কালবেলা রিপন ৩.৫ থেকে ৪ বছর ধরে এলাকায় বাড়ি করে মাদকের ব্যবসাটা খুব চালিয়ে যাবে নিছে। পুলিশ একবার দশালে এলাকাবাসী একবার বিচার করছে, তারপর থামে নাই, তার ব্যবসা ঠিকই চালিয়ে যাবে নিছে। আমরা ফলাফল দেওয়া শান্তিতে থাকতে চাই, মাদক ব্যাপক এলাকাটা জড়িয়ে গেছে গিয়া, আমরা এটা সরকারের আবদ্ধ জানাই, আমরা এটা শান্তি চাই। মাদক সেবনকারী এবং বিক্রয়কারী সবাই চিহ্নিত, কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে প্রত্যেকের নাম আমরা লিস্টে দিছি, কিন্তু এখনও ধরতেছে কেনা আমাদের বোধগম্য নয়। কাজে আমরা চাই অতি দ্রুত এগুলো নিয়ন্ত্রণ করা হোক। আসলে ধামরাইতে মাদকের সরাসরি কথাটা সত্য, তবে র্যাবের যে সমস্ত অভিযান চলছে বা তারা যেভাবে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এটা আসলে অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি পুলিশও যদি র্যাবের মতো ভূমিকা রাখে তাহলে ধামরাই থেকে মাদক মুক্ত হওয়া খুব সহজ হবে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, তাছাড়া আজকে যে আইন শৃঙ্খলা কমিটি ছিল সেখানে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ও ওসি সাহেবকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ী যারা, মাদক সেবী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করব ধামরাইকে মাদক মুক্ত রাখতে, এবং সেক্ষেত্রে অনুসারে আমরা জনপ্রতিনিধিদের নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই আমরা একসাথে কাজ করছি। অন্যদিকে র্যাব ৪-এর পরিচালক জানান, মাদক ব্যবসায়ীদের সাথে যেন সন্তানরা না মিশে সে বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে হবে। মাদকের সমস্যাটি আবহমান কাল থেকেই আছে আপনারা জানেন, এবং পৃথিবীর প্রায় দেশেই আছে। তো বাংলাদেশে যে মাদকের যে ব্যবহারটি, অপব্যবহারটি হয়ে থাকে এটির রুট কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ নয়। আপনারা জানেন যে ইয়াবা অধিকাংশ ক্ষেত্রেই আসে হচ্ছে মায়ানমার থেকে, সবাই জানেন। ফেন্সিরিল আমাদের চারদিকে তিন দিকে ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা অংশ থেকে ফেন্সিরিল আসে। গাঁজার ব্যবহারটি বাংলাদেশে ছিল, তারপরও গাঁজারও একটা অংশ কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসে, এবং আমাদের দেশেও গেছে কিছু অসৎ ব্যক্তি দুর্গম এলাকায় মাজার গাঁজা চাষাবাদ করে। তো আমরা মূলত র্যাব চলজয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানের মাধ্যমে আমরা এই মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদার যারা আছে, যারা মূলত বাংলাদেশে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে, তাদেরকে নির্মূল করার জন্য এবং তাদের প্রতিহত করার জন্য র্যাব সৃষ্টির লগ্ন থেকেই চেষ্টা করছে। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমরা অনেক বড় মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, পৌরসভার মেয়র আছে বা পৌরসভার কাউন্সিলর আছে, ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, স্কুল কলেজের শিক্ষক আছে, তারা এক হতে হবে মাদকের বিরুদ্ধে, যে আমার এলাকায় মাদক ব্যবসা চলতে দেবো না, আমার এলাকায় মাদক কারবারি যে আছে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে উঠায় দেবো। তাহলে দেখবেন আপনা আপনি এই যে গণ প্রতিরোধের ফলে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা পরিচালনা করতে পারবে না। মাদক উদ্ধার এবং গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা চোখে পড়ার মতো হলেও তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মত সচেতন মহলের। তাসজিদ আব্রাহা, গ্লোবাল টিভি নিউজ ডেস্ক।